বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিবেশিত এসএসসি প্রোগ্রামে আপনাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় ইসলামের ইতিহাস, প্রথম পত্র, ইউনিট 9, পার্ট 9, খলিফা আল মামুনের জ্ঞান বিজ্ঞান অবদান। এখন খলিফা আল মামুন জ্ঞান বিজ্ঞানের যে সকল উন্নতি সাধন করেন তার সারসংক্ষেপ তুলে ধরি। আব্বাসী আমলে যে সকল শাসক জ্ঞান বিজ্ঞানে অবদান রাখেন তার মধ্যে আল মামুনের অবদান অতুলনীয় এবং অদ্বিতীয়। তার শাসন আমলে মুসলমানগণ জ্ঞান বিজ্ঞানে উন্নতি সাধন করেন। তাই আমির আলীর মতে খলিফা আল মামুনের খেলাফত সন্ধাতীত রূপে ইসলামের ইতিহাসে সর্বাপেক্ষা উজ্জ্বল এবং গৌরবময় অধ্যায়। যথার্থই তার শাসনকে ইসলামের ইতিহাসে অগষ্টান যুগ বলা হয়। খলিফা আল মামুন জ্ঞান বিজ্ঞানের উন্নতি এবং বিকাশের ক্ষেত্রে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন, শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা সে বিষয়ে জেনে নিই। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন। আব্বাসীয় যুগ ছিল জ্ঞান বিজ্ঞানের উন্নতি এবং বিকাশের সময়, আর এর অগ্রনায়ক ছিলেন আল মামুন। তার পৃষ্ঠপোষকতায় জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধিত হয়। তিনি উদার মনোভাবের অধিকারী থাকায় সে সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পণ্ডিত এবং মনীষীগণ জ্ঞান বিজ্ঞানের সুযোগ লাভ করেন, আর তারাই তার দরবারকে আলোকিত এবং অলঙ্কৃত করেছেন। এবারের আলোচনার বিষয় হল স্বর্ণযুগের সূচনাকরণ। আব্বাসীয় রাজত্বকালে খলিফাগণ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা এবং সভ্যতার চরম উৎকর্ষ সাধন করে কেবল স্বর্ণযুগের সূচনা করেননি, সেই সময় মানব সভ্যতা তথা বিশ্ব সভ্যতারও উন্নতি সাধন করতে সক্ষম হন। চিন্তার বিকাশ এবং সাহিত্যের উন্নতিতে জাতির আসল সুখ নিহত ইহা আল মামুন উপলব্ধি করতে এবং বুঝতে পেরেছেন বলেই তিনি শিক্ষা বিস্তারের প্রতি গভীরভাবে মনোনিবেশ করেন। খলিফা আল মামুন শিক্ষা প্রসারে কী ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা সে বিষয়ে জেনে নিই। আব্বাসীয় খলিফাগণ শিক্ষা প্রসারে এবং এর বিস্তারে অনেক ভূমিকা রেখেছেন, কিন্তু আল মামুন সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হন। আল মামুন শিক্ষা বিস্তারের জন্য সাম্রাজ্যে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অর্থ বরাদ্দ করেন এবং লাখেরা সম্পত্তিও দান করেন। শুধু তাই নয়, শিক্ষার উন্নতির বিকাশের জন্য তিনি চীন দেশের অনুকরণে কাগজের কলও স্থাপন করেন। এবার আলোচনা করব জ্ঞান অনুশীলনের ধারা নিয়ে। আরবদের জ্ঞান অনুশীলন প্রধানত দুটি ধারায় অনুষ্ঠিত। এক, আরব জাতিত্ববাদে অনুপ্রাণিত কার্যাবলী। দুই, অনুভূতি দ্বারা পরিচালিত কার্যাবলী। আরব জাতিত্ববাদে অনুপ্রাণিত কার্যাবলীর মধ্যে রয়েছে ভাষাতত্ত্ব, ধর্মতত্ত্ব, ব্যবহারিক আইন, ইতিহাস ইত্যাদি। অনুভূতি দ্বারা পরিচালিত কার্যাবলীর মধ্যে রয়েছে রসায়ন, অঙ্কশাস্ত্র, ভূগোল, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ইত্যাদি। খলিফা আল মামুন যে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন তা নিয়ে এখন আলোচনা করা যায়। আল মামুন ইবনে মাসা এবং হুনাইন বিন ইসাহাকের নেতৃত্বে কনস্টান্টিনোপল থেকে সিসিলি পর্যন্ত অসংখ্য গ্রন্থ সংগ্রহ করেন। বিশেষ করে খলিফা আল মনসুর এবং হারুনুর রশিদের সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করা হলেও আল মামুন তা বিকাশ সাধন করেন। তিনি অনেকগুলো গ্রন্থ বিভিন্ন ভাষা অনুবাদের ব্যবস্থা করেন, আর এই সময় অনেকগুলো গ্রন্থ তিনি সংগ্রহ করতে সক্ষম হন। খলিফা আল মামুন 830 সালে বাগদাদে একটি বিশ্ববিখ্যাত বিদ্যানিকেতন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন। এই জগৎ বিখ্যাত বাইতুল হিকমাটি মোট তিনটি শাখা নিয়ে গঠিত। এক, গ্রন্থাগার। দুই, শিক্ষায়তন। তিন, অনুবাদ কার্যালয়। বিখ্যাত পণ্ডিত এবং মনীষী হুনাইন বিন ইসাহাক এই প্রতিষ্ঠানটির দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিষয়ে উপশিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হতো। তাই আল মামুনের রাজত্বকালে এই প্রতিষ্ঠানটিকে বলা হয় শিক্ষার প্রাণকেন্দ্র। এখন বিভিন্ন বিষয় এবং গ্রন্থের উপর যে অনুবাদ করা হয় তা নিয়ে আলোচনা করব। খলিফা মনসুরের সময় বিভিন্ন বিষয় নিয়ে অনুবাদ করা হয়, আর আল মামুনের সময় তার বিকাশ সাধিত হয়। এ সময় ইউক্লিড, গ্যালেন এবং টলেমির গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো অনুবাদ করা হয়। আল মামুন এশিয়া, মিশর, অ্যাথেন্স, সিরিয়া ইত্যাদি দেশ থেকে অসংখ্য গ্রন্থ সংগ্রহ করেন, আর এইগুলো পণ্ডিতদের দ্বারা অনুবাদের ব্যবস্থা করেন। শুধু তাই নয়,
ইউক্লিড, গ্যালেন, হিপোক্রেট এদের গ্রন্থগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করা হয়। হুনাইন বিন ইসাক এই অনুবাদ কাজের নিয়োজিত ছিলেন। ইসাক এবং হুসাইন বিন হাসান তাকে সহযোগিত করেন। মুসা বিন খালেদ এবং ইসা বিন ইয়াহিয়াও তাকে সহযোগিতা করেন। বিশেষত হুনাইন প্রথমে গ্রিক থেকে সিরীয় ভাষায় গ্রন্থগুলো অনুবাদের ব্যবস্থা করেন, তারপর সিরীয় থেকে আরবিতেও অনুবাদের ব্যবস্থা করা হয়। এতক্ষণ শিক্ষার উন্নতি এবং প্রসারের জন্য খলিফা আল মামুন যে সকল কাজ করেছেন তা নিয়ে আলোচনা করা হলো। এখন খলিফা আল মামুন এবং তার মনীষীগণ যে সকল মৌলিক বিষয়ের উপর অবদান রেখেছেন তা নিয়ে আলোচনা করব। খলিফা আল মামুন বিভিন্ন বিষয়ে গ্রন্থ বা গ্রন্থের অনুবাদ করেই থেমে যাননি, তিনি বিভিন্ন বিষয়ের মৌলিক গবেষণার উপর ও অবদান রাখেন। সেই সময় ইতিহাস, দর্শন, রসায়ন, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ইত্যাদির উপর মৌলিক গবেষণা করা হয়, আর এই কাজে সহযোগিতা করেন বিভিন্ন পণ্ডিত ও মনীষীগণ। এখন আমরা পৃথক পৃথকভাবে যে সব মৌলিক বিষয় আছে তা নিয়ে আলোচনা করব। চিকিৎসা শাস্ত্র। মানবসভ্যতার জন্মলগ্ন থেকে প্রত্যেকে আহার এবং বাসস্থানের সাথে সাথে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেই সময়ই চিকিৎসার দ্বার উন্মুক্ত হয়। বিশেষ করে খলিফা আল মনসুরের সময় চিকিৎসা শাস্ত্রের পথ উন্মুক্ত হয়, আর আল মামুনের সময় তার বিকাশ সাধিত হয়। তার সময় চিকিৎসকদেরকে সরকারের অনুমতি লাভের জন্য পরীক্ষা দিতে হতো। এই সময় প্রায় 860 জনের অধিক চিকিৎসক পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেন, আর তারাই গ্রামেগঞ্জে রোগগ্রস্ত মানুষকে রোগ থেকে মুক্তি লাভ করান। সে সময় সিনান একটি চিকিৎসক দল গঠন করেন। তারাই ঔষধ শিল্পের বিকাশ সহজতর করার জন্য একটি ভেষজ ঔষধ তৈরি করেন। এই ভেষজ ঔষধ তৈরির জন্য বাগান বাড়ি তৈরি করা হয়। এই বাগানের গাছপালা এবং লতাপাতার মাধ্যমে ভেষজ ঔষধ তৈরি করা হতো। এই সময় ইউহান্না বিন মুসাই এবং হুনাইন বিন ইসাক চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখতে সক্ষম হন। ইউহান্না ছিলেন একজন খ্রিস্টান চিকিৎসক। তিনি শোকের উপর একটি গ্রন্থ রচনা করেন, আর এই গ্রন্থটির নাম হল আল আসলাম মাকালাত ফিল আইন। জ্যোতির্বিদ্যা। আল মামুনের সময় যেসব বিষয়ে মৌলিক গবেষণা করা হয় তার মধ্যে জ্যোতির্বিদ্যা হলো অন্যতম। জ্যোতির্বিদ্যা গবেষণা করার জন্য তিনি শামসিয়া তোরানের নিকট একটি মানমন্দির প্রতিষ্ঠা করেন, আর এই মানমন্দিরের অধ্যক্ষ ছিলেন সিন্ধবিল আলী এবং ইহাই বিন মনসুর। এই পর্যবেক্ষণ কেন্দ্রে জ্যোতিষ্ক মণ্ডলীর উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়, এমনকি ক্রান্তিবৃত্তের বক্রতা, বিষুবের সময়কাল নির্ধারণ ইত্যাদি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আল মামুন দামাস্কাসের সন্নিকটে একটি পরীক্ষাগার নির্মাণ করেন। এই পরীক্ষাগার অ্যাস্ট্রোলার ডায়াল ও মানচিত্র দ্বারা সুসজ্জিত করা হয়। 830 সালে আলী বিন ইসা অ্যাস্ট্রোলজি যন্ত্রের উপর একটি পুস্তক রচনা করেন। আল মামুনের সময় গোলাকার দরিদ্রী তত্ত্বের উপর একটি গবেষণা করা হয়। সে সময় আল খারিজমি নামে একজন বিখ্যাত জ্যোতির্বিদ বিশেষ অবদান রাখতে সক্ষম হন। অঙ্কশাস্ত্র। আব্বাসীয় যুগে অঙ্কশাস্ত্রের উন্নতি ঘটলেও আল মামুন তার বিকাশ সাধন করেন। সে সময় গণিত এবং জ্যামিতির উপর অধ্যয়ন এবং অনুশীলন করা হয়। মধ্যযুগে মুসলিম শাসকদের মধ্যে এবং মনীষীদের মধ্যে আল খারিজমি ছিলেন অন্যতম। সে সময় মোহাম্মদ বিন মুসা তাকে সহযোগিতা করেন। মোহাম্মদ বিন মুসা হিসাব উল জবর আল মুকাবিল নামক একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ থেকে জবর নামক শব্দ আসে, আর এই জবর থেকে অ্যালজেব্রা বা বীজগণিত নামকরণ করা হয় বলে অনেকে মনে করেন। এখন ভূগোল বিষয়ে আলোচনা করব। অজানা বিশ্বকে জানার আকাঙ্ক্ষা সকলের আছে। একটি যুদ্ধ বা শান্তিকালীন রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ভূগোল জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। একটি আত্মসচেতন জনগোষ্ঠীর মধ্যে ভূগোল জ্ঞানের উৎকর্ষতা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। বিশেষ করে সপ্তম থেকে নবম শতাব্দীর মধ্যে ইসলামী বণিক গোষ্ঠী ভূগোল জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে, আর সে সময় তারা বিভিন্ন রাষ্ট্র
তথা রাজ্যে ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য বিস্তৃতি লাভ ঘটায়। আর সেই সময় ভূগোল জ্ঞানের চাহিদা বৃদ্ধি পায়। সেই সময় রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন ইত্যাদি দেশে এই ভূগোল জ্ঞানের চাহিদা বিস্তৃতি লাভ করে। আর এই সময় আল খোয়ারিজমি সুরাতুল আরজ নামক একটি গ্রন্থ রচনা করেন। আল মামুনের আগ্রহে 69 জন পণ্ডিত নিয়ে আল খোয়ারিজমি একটি বিশ্ব মানচিত্র রচনা করেন। মোহাম্মদ বিন মুসাও ভূগোল শাস্ত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হন। এখন আমরা রসায়ন শাস্ত্র নিয়ে আলোচনা করব। আব্বাসি যুগে যে সকল শাসক রসায়ন শাস্ত্রে অবদান রাখেন তার মধ্যে আল মামুনের অবদান অতুলনীয়। তিনি রসায়ন বিজ্ঞানে বিশেষ অবদান রাখতে সক্ষম হন। বিশেষ করে জাবির বিন হায়ান রসায়ন শাস্ত্রে অবদান রাখতে সক্ষম হন। অনেকের ধারণা তিনি প্রায় 500টি পুস্তক রচনা করেন, তবে মাত্র 22খানি পুস্তকে তার নাম পাওয়া যায়। তার মধ্যে কিতাবুর রহমান, কিতাবুত তানজিব, আল জিবাকুর সারকি ইত্যাদি উল্লেখযোগ্য কিতাব। জাবির বিন হায়ান রসায়ন শাস্ত্রের মৌলনীতির দুটি ধারণা দেন। এক, পদার্থের উষ্মীকরণ ও বস্মীকরণ। দুই, লঘুকরণ। সঙ্গীতশাস্ত্র আব্বাসী আমলে যে সকল শাসক সঙ্গীত ক্ষেত্রে বিশেষ অবদান রাখে তার মধ্যে আল মামুনের অবদান অতুলনীয়। এ সময় বিভিন্ন প্রতিভাধারী সঙ্গীত শিল্পীর নাম পাওয়া যায়, আর তারাই খলিফা আল মামুনের দরবারকে আলোকিত করে এবং তার সাম্রাজ্যে বিভিন্ন কণ্ঠশিল্পী, সুরশিল্পী, গীতিকার, সুরকার, বেহালাবাদক ইত্যাদি নাম পাওয়া যায়। আল মামুন এবং মুতাক্কিলের সময় সর্বশ্রেষ্ঠ তারকা ছিলেন ইসাক, তিনি সর্বশ্রেষ্ঠ সুরকারও ছিলেন। এখন আমরা ইতিহাস বিষয়ে আলোচনা করব। আল মামুনের সময় ইতিহাসের ক্ষেত্রে উন্নতি সাধিত হয়। এ সময় বিভিন্ন বিষয়ে অনুসন্ধান গবেষণা করা হতো, আর এই গবেষণার কাজে নিয়োজিত ছিলেন হিসাম আল কালবি। আন্নাদিম ফিরিস্তা নামক একটি গ্রন্থ রচনা করেন। ইবনে সায়াদ বিখ্যাত তাবাকাত ইবনে সাদ নামক একটি গ্রন্থ রচনা করেন। ঐতিহাসিক আল ওয়াকিদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার জীবন সংগ্রাম ও যুদ্ধ বিষয়ক নিয়ে গ্রন্থ রচনা করেন। এখন দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করব। আল মামুনের রাজত্বকালে দর্শনের ক্ষেত্রে উন্নতি সাধিত হয়। তিনি দর্শনের ক্ষেত্রে উদাহরণ এবং যুক্তির মনোভাব গ্রহণ করেন। তার সময় বিভিন্ন পণ্ডিত ও মনীষীগণ নানা দার্শনিক বিষয়ে নিয়ে আলোচনা করত এবং তারা বিভিন্ন বিতর্ক সভাও অংশগ্রহণ করত। আল মামুনের রাজত্বকালে প্রতি মঙ্গলবারে দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করা হতো, আর এতে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন দার্শনিক আল কিন্দি। ধর্মশাস্ত্র আল মামুন ধর্মশাস্ত্রের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি ধর্মতত্ত্ব, হাদিস ইত্যাদি ক্ষেত্রে উৎসাহিত হতেন, আর তিনি এর পৃষ্ঠপোষক ছিলেন। সে সময় তিনি মুতাজিলা মতবাদের একজন সমর্থক ছিলেন, আর এই মুতাজিলা মতবাদকে তিনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেন। এ সময় ইসলামের বিভিন্ন বিষয়ে তিনি অবদান রাখতে সক্ষম হন। আর এই সময় ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, মালিকি তাদের মতবাদগুলো গ্রহণ করেন। পরিশেষে বলা যায়, মানব সভ্যতার উন্নতির বিকাশে জ্ঞান বিজ্ঞানের অবদান অপরিসীম, আর আল মামুন তা উপলব্ধি করতে এবং বুঝতে পেরেছেন বলেই তিনি জ্ঞান বিজ্ঞানের অনুসরণ এবং উন্নতির ক্ষেত্রে অবদান রাখেন। আর তিনি এবং তার সময়কালে বিভিন্ন পণ্ডিত মনীষীগণ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখেন এবং তারাই আল মামুনকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। এই সময় জ্ঞান বিজ্ঞানের বিকাশ সাধিত হয় এবং আধুনিকতার দ্বারা সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ খলিফা আল মামুন জ্ঞান বিজ্ঞানের যে অবদান রেখেছেন তা শুনলেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।